খুলনার দাকপ উপজেলার অনলাইন ভিত্তিক সংবাদ প্রচার মাধ্যম দাকপ টাইমস এর পক্ষ থেকে শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মণ্ডল জানান, গত 22 জানুয়ারি শুক্রবার চালনা পৌরসভা 4, 5 ও 6 নং ওয়ার্ডে প্রায় 50 জন শীতার্ত শিশুদের মাঝে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দাকপ টাইমস এর পরিচালক রুমান আহমেদ ও সহকারী পরিচালক ও একাত্তর বাংলা টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল মণ্ডল।